أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. সম্মানিত উপস্থিতি, আপনারা আপনারা অনেকেই অবগত হয়েছেন, বারবার দেখছেন আপনারা টেক্স আমরা বদলের। এর মেইন কারণ আছিল যে আমরা সাইর মাইল দুলহান কমিউনিটি সেন্টার আমরা ফেলা প্রোগ্রামের আয়োজন করছিলাম গত 19 তারিখ শনিবার বিকাল 4টা থেকে প্রোগ্রাম আছিল। প্রোগ্রামও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা আছিল বুখারি এবং মিশকাতের ভাষ্যকার মুশারফ হোসেন আখন্দ, এবং এখানে উপস্থিত থাকার কথা আছিল ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্টের চেয়ারম্যান জনাব এনামুল হক চৌধুরী, উপস্থিত থাকার কথা আছিল আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান, মনিরুদ্দিন আহমেদ সহ ওলামায়ে কেরাম। ঠিক 18 তারিখ দিবাগত রাত্রে ওই এলাকার চেয়ারম্যানে ফোন করে কইলা যে প্রোগ্রাম করা যাইত না, কারণ 200 শতাধিক মানুষ আমার বাড়িতে ইয়া তান বাসন যেই যে তার বাড়িতে ইয়া মানুষে কমপ্লেন দিছেন এবং তারা কইছেন যে তারা উভয় পক্ষে বইয়া জিনিসটা দেখতা, এবং তারা এই মুহূর্তে আলেমহল ফাইরা না যাতে আমরা অন্তত পক্ষে আরও 1 সপ্তাহ পরে ডেটটা দিই। তো এরপরে আমরা চেয়ারম্যানের লগে যোগাযোগ করলাম, চেয়ারম্যানের সেম কথা কইলা যে আমরা জিনিসটা জানতাম সাইয়ার, চেয়ারম্যানের নিজের দিকে কইরা আমরা যে বিষয়টা জানতাম সাইয়ার যে যদি আপনারা ইনয়া কইরা আপনারা খুঁজছেন প্রশ্ন উত্তর পর্ব আছে, আপনারা ভুল ডাইরেকশন দিয়া কিনা মানুষরে মিসগাইড করা কিনা আমরা আর কিছু আলেম মানমু তান তান আমরা জিকার করবো আপনার কোয়েশ্চন আনসারের পরে যেটা ঠিক আছে কিনা না, যদি ভুল থাকে তাহলে তিনদিন বুঝাইয়া দিব, আর ঠিক থাকলে তো আর ঠিক আছে। তো তাই খুব চাপ সৃষ্টি করলা যে আমরা তারিখ দিবার লাগিয়া, আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকেই জানেন বা আপনার অবগতির লাগে জানাই আর যে বাংলাদেশের অধিকাংশ আলেমহল যারা কোরআন এবং সহি হাদিসের দাওয়াতি কাজ করেন ময়দানও এর অধিকাংশ বিরাট একটা অংশ বর্তমানে দুবাইতে অবস্থান করা, আরব আমিরাতের রাজধানী আরব আমিরাতের একটা বড় শহর এলাকা দুবাই সেখানে অবস্থান করা, কারণ পিস টিভি বাংলার রেকর্ডিং লাগিয়া তাই আমরা আলেমুল্লাহর একটা অভাব ফিল করি আর বাংলাদেশে এই মুহূর্তে। তারপরে আমরা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ তাইনও পিস টিভি থেকে দাওয়াত পাইছেন, কিন্তু তাইন একটু ফিসাইয়া আগামী 13 তারিখ এই সরি 3 তারিখ তাইন যাইবা দুবাই, ও ফাঁকে তানরে যোগাযোগ করলাম তাইন আমরা সময় দিলা আজকে। এই আমরা সাইরমাইল এলাকার চেয়ারম্যান সাহেবরে জানাইলাম যে আমরা শনিবারে আমরা বইবার লাগি উপস্থিত আছি, তখন তাইন লোকাল মানে তান এলাকার মানুষগুলোরে জানাইলা, জানানির পরে বাদর দিন তাইন গিয়া তাইন চেয়ারম্যান সাহেব সহ হল বুকিং করা হইল। এর একদিন পরে জানানি হইল যে এই পক্ষে তারা আলেম ফাইরানা মানে বাংলা সিলেট আলেমের অভাব দেখা দিছে যে আলেম ফাইরানা 15 দিন পরে আপনার ডেট দোকা। তো আমরা বুঝলাম যে এই খালি 15 দিন ফিস্তে থাকবো, এটা আমরা স্টপ করলাম যে আমরা কইলাম যে আমরা পরবর্তীতে জানাইমু আমরা কবে আপনার তো লোক বইতাম ফারিয়ার হইয়া আমরা প্রোগ্রামটারে সিটি কর্পোরেশনের ভিতরে লই আইলাম 27 নম্বর ওয়ার্ডের সুন্দরবন কমিউনিটি সেন্টারও প্রশাসনিক সব সকল যেসব ব্যবস্থাপনা করা লাগে আমরা ব্যবস্থা নিলাম। নিয়া আমরা যখন একবারে শেষ পর্যায়ে আইছি বুকিং দিছি, এর পরের দিনও যখন প্রচার হয়ে গেছে জাস্ট মুখে মুখে প্রচার হয়েছে, তখন ওই ওইখানে যারা বাধা দিছিলা তারা আবার ওই এলাকার তারা যারা আছেন তার মাধ্যমে তারা এইখানেও বাধা দিলা। বাধা দেওয়ার কারণে স্বভাবতই ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে এই কমিউনিটি সেন্টারের মালিক তাইন গাবড়াই গেল, এবং তাইন আমরা অনুরোধ করলা যে আপনারা টেকাটা উইথড্র করি নকি যে আপনারা আপনারা অ্যাডভান্স মানি দিছিলা আর সরি আমরা ফারতাম না। তখন এরপরে আমরা মোটামুটি আমরা সিদ্ধান্ত নিছিলাম যে আমরা প্রোগ্রাম তো আর করার কোনো বেনু আমরা দেখিয়ান না, হিফারও আমরা অফারও আয়ত্ত হইব। তখন আমরা এই 26 নম্বর ওয়ার্ডের কমিশনার সবার লগে যখন আলাপ করলাম তাইন কইলা যে এই খদমতলি পয়েন্টের অন্য করবার লাগিয়া
তাই দুই তিনটা জায়গা কইলা প্রস্তাব করলাম আমরা কইলাম আপনার একটা খেলা চলের মিনি ফুটবল টুর্নামেন্ট চলের আমরা ইন সম্মুখীলা এই অবস্থা তাই এটা কইলা জাজাকাল্লাহ খায়ের বিচারা ওইটা কইলা যে খেলা তো বড় নাই আপনারা একটা ইসলামিক প্রোগ্রাম করতে আমরা খেলা একদিন ফিসাই দিম আলহামদুলিল্লাহ আমরা খেলার যে সব কর্তৃপক্ষ আছে তার লগে যোগাযোগ করিয়া খেলা শনিবারটা খেলা অফ করে দেওয়া হইল এবং শনিবারে এই কদমতলি এই টাউন বাস স্ট্যান্ডও প্রোগ্রাম করবার লাগে আমরা সর্বধরনের প্রস্তুতি গ্রহণ করলাম এটা যখন প্রচার করা হইল তখনও এই লবিং করা শুরু করছেন সর্বশেষ তারা কাউন্সিলার লগে লবিং করছেন এবং এই অবস্থায় আমরাও গেছিলাম কাউন্সিলার সাহেবের কাছে গিয়া দেখলাম যে তাইনার খালি কইরা যে কাউন্সিলার সাহেব তারা তো আপনার মাজাবর বিরোধিতা করে কাউন্সিলার সাহেবে উঠিয়া কইছেন আমি এটা বুঝিয়ান না আমার যে যে বাইদি কইব আমি বাইদ যাইব এটা তো আপনি তো আলেমুল আমলের ব্যাপার তো সর্বশেষ কাউন্সিলার সাবরণ থেকে আওয়ার পরে আমরা মোটামুটি কিতাব ইসলাম যে হয়তো আমরা প্রোগ্রাম করতাম পারবো কিন্তু আজকে আমরা যখন সকালে এই এসএমপিত গেলাম গেলে আমরা পরেও গেলে দেখলাম যে 15-20 জনের একটা গ্রুপ তারা এসএমপিত গেছেন এবং এইখানেও কদমতলি ইমাম সমিতির লোকসকল আসলা বিভিন্ন মসজিদের ইমাম এবং মুয়াজিনসকল আসলা তারা মানে তারা কমপ্লেন দিয়েছেন এবং কমপ্লেনের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা চিন্তা করছেন যে এটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হইব তারা আমরা কইলা যে দুঃখিত আমরা আপনার যে পারমিশন লাগে আপনার অ্যাপ্লিকেশন খসলা মানে তারা তারার সিস্টেম অনুযায়ী এটা কইলা যে আমরা আপনার পারমিশন দিলাম না এতে আপনার প্রোগ্রাম করতে ফারতা নাই তো এরপরেও আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অফারও করবো অফারও অনেক হোটেলও আমরা যোগাযোগ করলাম অনেক জায়গা বুকিং থাকার কারণে আমরা আজকে আমরা এই হোটেলের ব্যবস্থাপনা করছি আলহামদুলিল্লাহ ফালিল্লাহ ইলহাম সম্মানিত উপস্থিতি আমরা সবে জানি যে এই বিরোধিতা কিয় দেয় আপনার তো কিনা মনে হয় যে মাজহাবের কারণে বিরোধিতা নেই অফকোর্স না খে রাফেয়া দেন খোল্লা খে আমিন বিল জাহের খইল্লা একটার লাগে বিরোধিতা নাই বিরোধিতাটা হইল যে এই সমাজও তারা একটা অবস্থান আছে আপনারা যারা জায়গা ক্রয় বিক্রয় কর লগে জড়িত হয়েছেন ব্যবসায়িকভাবে হোক বা পারিবারিকভাবে হোক জায়গাত কয়েকটা জিনিস লাগে ফর্সা লাগে তারপরে দলিল লাগে দখল লাগে তো তারা দখল আছে কিন্তু দলিল নাই কিতা আছে দখল আছে দলিল নাই এটা তারা যত জায়গাতে আমরা খুশি বইবার লাগে তারা আমরা লগে বইবার লাগিয়ে আইসে না আপনারা 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 জানেন যে নবীগঞ্জে অনেক সমস্যা হয়েছিল নবীগঞ্জে যখন আমরা আলেমুল আমলের লগে বৈঠক চলের ও অবস্থা এবং স্থানীয় মুরব্বীসকলের ব্যবস্থাপনায় তারার মাধ্যমে এই প্রোগ্রাম থাকা অবস্থায় তারা একটা কাউন্টার প্রোগ্রাম করছে এবং তারা অন্য একটা নাম দিয়ে অন্য একটা ব্যানার দিয়ে কাউন্টার প্রোগ্রাম করছে বিকজ তারা আমরার লগে না বইয়া জনগণে তারা ঠিক রাখতো স্যার কারণ তারার দখল যারা রূপে আছে তারা ঠিক রাখতো স্যার যাতে দখলের মানুষ বাড়াইয়া না যায় এবং আমরা এই এইখানেও সমান ঘটনা ঘটের আমরা খবর পাইছি যে 9 তারিখ কুসাইত একটা তারা কনফারেন্সের আয়োজন করা যেটা ওই লোক অথচ তারা আমরা লোকে বইতে চাইরা না আর আমরা আমি ফাঁকে আরও কিছু মানে আপনাদের কিছু বিষয়ে রিমাইন্ডার দিলাম সেই আছে আমরারও কিছু ভাই হল আসেন তারা চিন্তা করেন যে ডক্টর সাইফুল্লাহ আসেন মঞ্জুরেলাই আসেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আসেন তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসেন আমরাও তো বড় বড় শেখ আসেন যে আমরা চ্যালেঞ্জ দিয়ে আই যে কোনো সময় কইবা হয় আমরা আলেমখন লইয়া বইছি আমি আপনাদের কইমু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন হিকমতের সাথে দাওয়াত দিবার লাগে আপনাদের আমরা কইমু যে কোনো সময় আপনি চ্যালেঞ্জে যাইবা না আমরা কই একটু আগে আসেন উদাহরণ দিছি আমরা অফিসে বইয়া যে রাস্তার হকার ডাক্তারে চ্যালেঞ্জ করে এফসিবিএস ডাক্তারে গিয়া আপনি ডাকাত গিয়া দেখাইব বড় হসপিটাল এ কোনো সময় কইতো না যে বিফলে মূল্য ফেরত কইব নি আপনি টাকা বিরোধার দাম পারবা ভুল অপারেশন করলেও টেকাতে দিয়ে আইসেন দিয়ে আইসেন এখন আরও সারা জিন্দিগি খালিও কিন্তু আপনি বইয়া দিয়ে দিব কিন্তু হকার ডাক্তারে কিতা হয় যে বিফলে মূল্য ফেরত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে তো আমরা যেন চ্যালেঞ্জে না যাই আপনি যদি আপনার এই এবিলিটি থাকে না থাকলে আমরা আরও কইবা আপনি কইবা যে আমরার কিছু প্রশ্ন আছে আমরা প্রশ্নর আমরা কিছু প্রশ্ন আছে আমরা এইসব প্রশ্নর আনসার চাই বুঝছেন নাকি দা আপনি যেখো কইব যে আপনার হুজুর লইয়া হক্কা আপনার আলেমহল লইয়া হক্কা আপনারা বন্যা খেনে আপনি তো 100টি স্টাম্প লেগে লক্কা আপনি চিন্তা করবো যে আমরা তো বড় বড় হুজুর আছে যে সব লইয়া মারি লাগিয়ে
না আপনি কইবা যে আপনার কিছু প্রশ্ন আছে আমরা কিছু প্রশ্নর জবাব চাই জবাব পাইয়েন না এর দা তওবা করতাম পারিয়েন না এর দা যদিও জবাব জবাব না পাইলে ইনশাআল্লাহ আমরা তওবা করতে রাজি আছি রাজি আছেন না যদি ভুল প্রমাণিত হয় এই যে দাওয়াত এই দাওয়াত যদি ভুল প্রমাণিত হয় ওয়াল্লাহি আমি সর্বপ্রথম রাজি আছি যে এইটা থেকে তওবা করি আমি সঠিক রাস্তা যাইতাম কিন্তু আমরা বুঝুফা ওয়াল্লা গিয়া আপনি প্রশ্ন করবা কারণ আপনি প্রশ্ন করার মাধ্যমে ডিবেট করতে পারবো আপনি বড় আলেমানিয়া যে আলেম একজন আলেমরে আনতে হইব আর আনিয়া খিতা করতে হইব এটা দরকার না আর সবসময় আপনি আপনি অ্যাগ্রেসিভ হইবা না কারণ আমরা একটু আগে শুনছি দাওয়াতি লাইনের কথা আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যখন দাওয়াত দিছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সর্বপ্রথম শহীদ হইছিলেন না পুরুষ না মহিলা মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তাকে শহীদ করা হয়েছিল তার পরিবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতাব হয়েছেন তখন মুসলমান হল কি একবারে সংখ্যা কম আসলা কিন্তু দুই একজন কাফের লিডারে মারতা মারতা কিনা না টার্গেট করি আমরা যদি এখন টার্গেটে মারেন টার্গেট করে গুলি মারেন বলা যদি মারতা দুই একজন এলে ইয়া মারতা ভালো হবে কিন্তু ইলা মায়ের খরচ নেই তারা খরচেন না রসুল সাল্লাহ ইসলামে গিয়া কইসেন নবী তার লগে কিতা আসেন ফেরেস্তাগুলো আল্লাহর সাহায্য আছে আমরা জানি না মক্কাত যখন আবু জাহেল আইছে দেখছে পাঁচখানো বাঘ খাড়া হয়ে রয়েছে তারে অ্যাটাক করিলার আর আল্লাহ হেফাজত করছেন না রসুল রে হ্যাঁ কিন্তু এই রসুলে গিয়া কইরা যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পরিবারে যে তুমি কেন কিতা করো ধৈর্য ধারণ করো এটা আমরা ধৈর্য ধারণ করতে হইব এবং হিকমতের সাথে ইলিম সহকারে জ্ঞান সহকারে আপনি কথা কইতে হইব যদি কোনো জায়গায় দেখুন যে ইনো আপনি কথা কইতে পারেন না ইনো পরিবেশ নাই আল্লাহ সুবহানাহু তাআলা ইনো উইকে শুনতে তারারে কইতে কালু সালাম তারারে আসসালামু আলাইকুম কইয়া ইনতে কিয়া বিদায় ইয়া ইনো পরিবেশ নাই এটা নাই যে আপনি আজকে আমরা কদমতলিতে কি ইনো আইছি এর অর্থ নয় আমরা পরাজিত হয়েছি একজন বাম সাইড বাম লেফটিস্ট লিডার আমরা তার কাছে তাহলে যখন ওই বিষয়টা ইনফর্ম করলাম তাই তো হইলে তুমি তাই জিতিস কিতা কইছেন এলাকার মুরব্বী তাই কিতা কইছেন তুমি তাই জিতিস কারণ তোমাদের সামান্য সংখ্যক মানুষের তারা খুব বেশি ভয় পাইছে এবং ভয় এমন হওয়া পাইছে যে তারা কত জায়গায় যে দৌড়িছে এটা বন্ধ করবার লাগিয়া কারণ কিতা আমরা সত্য হইতাম চাইছি আমরা কাল আল্লাহ কালা রসুল থেকে হইতাম চাইছি আর এইটা হইতে গেলে বাধাটার মূল কারণে লগিয়ে আমরা সবে জানি যে তারা যেসব কারণে আমরা এইসব প্রোগ্রামগুলোরে বাধা দেয় তার কয়েকটা কারণের মাঝে বড় একটা কারণ লগিয়া যে তারা লগি দুর্নীতিগ্রস্ত আমরা জানি বাংলাদেশের সব সেক্টরে দুর্নীতি আছে কম বেশি আসা কি না না আমরা জানা মতে বাংলাদেশের সব সেক্টরে কম বেশি দুর্নীতিগ্রস্ত আছে হ্যাঁ কিন্তু আমরা ধারণা যে মসজিদের ইমাম হল কোনো দুর্নীতির লগে জড়িত না বলা নানি কিন্তু মসজিদের ইমাম খতিবকল অধিকাংশ ফুরা হইয়েন না সবর কথা হইয়েন না অধিকাংশ তারা সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওমান আজলামু মিম্মান ইফতারা আলা আল্লাহিল কাযিব তার চেয়ে অধিক জালেম খে তার চেয়ে অধিক জালেম খে যে যে আল্লাহর নামে মিথ্যা বর্ণনা করে তারা মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ওয়াজ মাহফিলের স্টেজে বইয়া আল্লাহর নামে মিথ্যা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে যে আমার নামে মিথ্যা বর্ণনা করলো তার ঠিকানা হইল জাহান্নাম আর বাংলাদেশও রসুলের নামে মিথ্যা বর্ণনা করা হয় হাদিস সকল আমি কইলে আপনি দেশে কইবা এটা ওয়াজ মাহফিলের হাদিস যে আলী রসুলের লাগে ইলমর শহর আর দরজাখে আলী বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র তারপরে দিন শিক্ষার লাগিয়া চিনো যাও তারপরে আউয়ালু খালাকাল্লাহ বাংলাদেশের মানে মশহুর জাল হাদিস জাল হাদিস সকল কিন্তু মশহুরভাবে প্রচারিত তারপরে এই মানজারা কবরি ওজাবাদ সফাতি যে আমার খবর দিয়ে পারা জিয়ারত হলো তার লাগিয়া ও সুপারিশ হয়ে গেল ওয়াজিব ওয়াজিব এই যুব সুপারিশ করা হয়েছে এটা এইসব জাল হাদিস সকল ব্যাপকভাবে প্রচলন আছে সর্বপ্রথম আদম আলাহ ইসলামে খার উসিলা লইয়া দোয়া করছিলা তারপরে আল্লাহ মাফ করে দিলা খার উসিলা লইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জাল হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে কইরা যে কিতা দোয়া করছেন আদম আলাইহিস সালামে আর জাল হাদিস হইল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হইছে এইভাবে তারা হইল কি সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত তারপর হইল কি অর্থনৈতিক দুর্নীতির লগে তারা জড়িত আমরা আসলে জানি যে কোনো মানুষ মারা গেলে নামাজের কাফফারা দেওয়া হয় আমরা ছোট থাকতে থেকে উনি আইছি আপনি দিয়ে লাগাতে হয় না নামাজের কাফফারা দেওয়া হয় রোজার কাফফারা রোজার ফিদিয়া দেওয়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত নামাজের কাফফারা কই ফাইলা
কিসের ভিত্তিতে নামাজের কাফারা দেওয়া হবে? কোনো প্রমাণ নাই। কিন্তু দেখা যায় যে অনেক মানুষের শিশু, তারপরে এই লাইফ সাপোর্ট হয়ে এক মাস দুই মাস কেউ মারা গেছে, তার দুই লাখ তিন লাখ টাকা হয়ে যায়। আমরা ফ্রেন্ডের মিলন ময়দানও তার দেড় লাখ টাকা হয়ে গেছে তার দাদির। যেন যেন ফতোয়া দিয়েছেন এই নাইসের একটা প্রোগ্রামও আমি এবং শেখ মোহাম্মদ আবু তাহের আসলা, আবু তাহের সাহেবে যখন বক্তব্য দিলা হেন আগলো ছুটিয়া গেছেন গিয়ে প্রোগ্রাম দেখি পারি দেড় লাখ টাকা তারা বাঁচিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এইগুলো দিয়া তারা এইভাবে অর্থনৈতিকভাবে, তারপরে মিলাদ খতম এটা তো আসেও, কোরআন খানি, কোরআন খতম, তারপরে বুখারি খতম, বুখারি হাদিস মানেন না। আমরা দেশে বুখারি হাদিসের উপরে আমল করতে গেলে বাধা, আমিন জিরো গেলে বাধা, রাফেদিন করলে বাধা, এটা সালা কিতাবু সালাতর হাদিস সঠিক সহিহুল বুখারি। অথচ বুখারি খতম হইলে কি সব থেকে দামি খতম, বুখারির খতমের চর্চা আছে কিনা না আছে। এইভাবে এইভাবে মিলাদ আমরা ছোটোবেলা থেকে দেখি আর মিলাদ মিলাদ অর্থ এলো কি জন্ম, এখন দেখা গেছে মৃত্যুবার্ষিকী তো মিলাদ ফোড়ানি হয়, দোকান উদ্বোধন মিলাদ ফোড়ানি হয়, যে জাগানো বইও খালি মিলাদ ফোড়িল। তারপরে খতম আছে খতমে খাজাগান, মনে হয় না সিলেটও খুব কম মাদ্রাসা আছে যেন খতমে খাজাগান ফোড়া হয় না জোরন নামাজের পরে। অথচ কোনো ভিত্তি নাই এগুলা, এগুলা আমার কথা নয়, এগুলো দেখককে গিয়া আপনি বাজারও পাইবা বই, হাটাজারির মাদ্রাসার হাটাজারি বাংলাদেশের সবথেকে বড় খমি মাদ্রাসা, এইটার গ্রাউন্ড মুফতি আসলাম মুফতি ফয়জুল্লাহ রহমাহুল্লাহ, তার লিখিত বইয়ের মাঝে তাই লেখছে যে এগুলোর কোনো ভিত্তি নাই, খতমে খাজাগান, খতমে নারী, খতমে শিফা, খতমে ইনুস, ইনুস আলাই সাল্লাম মাসের ফেটো গিয়া বিপদ ফড়িয়া তাই দোয়া কসলা, এইটা যে অত লক্ষ্য বার ফলে একটা খতম হয়ে জীবিকা ফেলা হয়, এটা আমরা সমাজও আছে। বিভিন্ন সময় মসজিদের দেখি বড়ো বড়ো তসবি লইয়া আর সিলেটের বড়ো বড়ো ইমাম সাহেব হলে কিতা করেন। এখন এই বক্তব্যগুলো যখন আপনি আমরা কিতা করি, আমরা মানুষের জোর করিয়া আমরা তো এইগুলো বাদ দেওয়াইতাম চাই না, আমরা মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, আমরা মানুষের সতর্ক করতাম চাই, আমরা মানুষের বুঝাইতাম দিতাম চাই যে এগুলোর ভিত্তি নাই, আপনি চেক করুকা, তারপরে আপনি আমল করতে চাইলে করুকা আর নাইলে বাদ দুঃখা, আপনি দেখককা চেক করিয়া। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের কারণে তারাই এত ভীতি যে তারার রুজির উপরে আত উঠে গেছে। তারপরে তামিজের ব্যবসা তো আছেই, তারপরে শুধু এইটা তো হইল গিয়া তারা খালি ব্যবসায়িকভাবে বা দুর্নীতিগ্রস্তর মাঝে, তারপরে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আমর বা নির্দেশনা নাই, এটা হইলে বাতিল, এটা হইল গিয়া রহিত হইছে। অথচ আমরা সমাজও রসুল্লাহ প্রত্যেক জুম্মার মাঝে ফোড়া হয় কুল্লু বিদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্না, অথচ ওই ওই খুতবার ফরেও সালাত হইব দুই রাখাত সালাত হওয়ার পরেও সম্মিলিত মোনাজাত ফোড়া হইব, সম্মিলিত মোনাজাত, মোনাজাতের কথা কোরআন হাদিসও আছে, কিন্তু ফরজ সালাত শেষে সবরে লইয়া মোনাজাত করার কথা কোরআন হাদিসে, এই যে পদ্ধতি, এই পদ্ধতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে নাই। এইভাবে এইভাবে আমরা সমাজে আছে দুরুদ, দুরুদ কইলেও আমরা ইয়া নবী সালাম আলাইকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এগুলো কি বানাই দুরুদ, তারপরে বালাগাল উলাবি তো আসুক আমরা দুরুদ ফড়িয়া। অথচ দুরুদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে কইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের ফজিলত কইছেন, কিন্তু এই যে ভাবে সবে এখানে হইয়া জুড়ে জুড়ে দুরুদ ফোড়ার কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে প্রমাণিত নয়, সালফে সালেহীন আহলের কোনো আমল থেকে প্রমাণিত নয়, এটাই হলো কি বিদআত। এই ধরনের জিকির জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে জিকিরের কথা কইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিশুদ্ধ হাদিসের মাঝে জিকিরের কথা কইছেন, কিন্তু আমরা মানি জিকির মানিলে পার্ট টাইম জিকির, কতদিন মসজিদে বইয়া জুড়ে জুড়ে জিকির করলাম তারপরে শেষ। অথচ মসজিদে গড়ে ঢুকতে জিকির আছে, সালাম দিয়া ঢুকতা, দোয়া ফড়িয়া ঢুকতা, গড় থেকে বারণি, তারপরে টয়লেটে যাওয়া টয়লেট থেকে বারণি, বিবির খান্দাত গেলে জিকির আছে, তারপরে ঘুমাইবার জিকির আছে, ঘুম থেকে ওঠার জিকির আছে, আপনি গাড়ি চলবার জিকির আছে, আপনি প্রত্যেকটা জায়গা দোয়া করা আছে, খানির খানির মাঝে কয়টা দোয়া আছে, দেখো খানির মাঝে কয়টা জিকির শুরু করার জিকির আছে, খানি যখন খাইরা তখন আপনার নিজের লাগে দোয়া করবা, যে সার্ভিস দিল আল্লাহ মাতি মানা তামানি অস্কি মানসাকানি, যে সার্ভিস দিল তার লাগে দোয়া করলা, তারপরে মেহমান বাড়ি জিতে গিয়া খাই যে তার লাগে দোয়া করলাম। এইভাবে অসংখ্য জিকির হল আছে, কিন্তু আমরা এই আমরা ফুল টাইম জিকির না, আমরা খালি পার্ট টাইম জিকির করি, কিছু সময়ের জিকির করি, আর যে পদ্ধতিতে করা হয় এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না। এই ধরনের বেদাতর মাধ্যম লগে আমরা জড়িত, সোসাইটি জড়িত, আর এগুলোই যারা সতর্ক করতে চায় তারা তারারে খামোশ করে দিতে চান। তো সম্মানিত উপস্থিতি, এই কারণেই আমরা প্রোগ্রাম এইভাবে দিলেই এখানে আইসে। তো আমরা
এখন শেখ আইছেন আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে আলোচনা করব আমরা মাঝে আরো আলেম ওলামা হল আসলা আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে তারা দিতাম পারছি না মৌলভীবাজার থেকে মুফতি মনসুর খান আইছেন তারপরে আপনি জানেন অনেকেই জানেন যে আমরা বানিয়াসং থাকিয়া হবিগঞ্জের বানিয়াসং থাকিয়া একজন আলেম রে এই এলাকা থেকে তাই বা তার গ্রামর নিজ গ্রামর মসজিদের খতিব আসলা কিন্তু তাই আকিদা তার আকিদা এবং আমলে চেঞ্জ করার কারণে এই এলাকা থেকে তাকে বার করে দেওয়া হয়েছে এবং তার আত্মীয় স্বজন এবং আলেম উলামারাই বার করে দিয়েছে মুফতি মুহাদ্দিস তারা বার করে দিয়েছে তো তাই নয় আসেন আমরা মাঝে মনিরুদ্দিন খান মনিরুদ্দিন আহমেদ তো আমরা সময় সংক্ষিপ্তর কারণে আমরা তাদের সময় দিতে পারি না দুঃখিত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসলেই বা ইনশাআল্লাহ শেখ মোহাম্মদ সাইফুল্লাহ মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাই।